আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে সকাল ভোর 6টার দিকে উঠলাম, তো ওঠার পর দেখতে পেলাম যে আমার এক ভাই কাজ করতেছে কনস্ট্রাকশনে। তো এই প্রেক্ষিতে ভাইয়ের দেখে আমার খুব ভালো লাগলো যে এত দূর থেকে এসে এখানে কাজ করা যে একটা আনন্দ। কাজের মধ্যে যেমন মানে কষ্ট রয়েছে তেমনই আনন্দ রয়েছে। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, ভাই এখানে কাজ করতেছে, তো কাজের পক্ষে আমরা একটু ভাইয়ের সাথে সাক্ষাৎ দিতে চাবো। যে যারা আমার ভিডিওতে দেখতেছেন, ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? ভালো আছি। কি অবস্থা? আজকে সকাল ঘুম থেকে কটার দিকে ঘুমতে উঠলেন? ঘুম থেকে উঠছি সকাল 6টার দিকে। 6টার দিকে? হ্যাঁ। 6টার দিকে উঠার পর কি করছেন, নাস্তা করছেন? আজকে যে এই যে রিং গুলো মনে হয় আপনি কাজ করবেন নাকি? তো আজকে কটা রিং আপনাকে বানাতে হবে? 300 রিং। আচ্ছা, 300 রিং আপনার বানাতে গেলে আপনার কত ঘন্টা সময় লাগতে পারে, কত মিনিট সময় লাগতে পারে অনুমানিক? 8 ঘন্টা সময় লাগবে। মানে আধা ঘন্টার ভিতরে? না, 8 ঘন্টা। চিন্তা করছেন, 8 ঘন্টা সময় লাগবে 300 রিং বানাতে। তবে আমি যদি বানাতে যাই আমার কত ঘন্টা সময় লাগবে? আপনি তো পারবেন না, আপনার তো অভিজ্ঞতা নেই। আমার অভিজ্ঞতা নাই? আচ্ছা, দুজিয়ে মানে আপনার দেখে 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 দুজি আমি করতে যাই, তো আমার আপনার যেহেতু 8 ঘন্টা লাগবে, আমার মনে হয় 3-8টা 24 ঘন্টা লাগতে পারে। এইরকমই আমার কিন্তু 24 ঘন্টা লাগতে পারে। ভাই দুজি 8 ঘন্টা লাগে, আমার 24 ঘন্টা লাগবে, কারণ আমি নতুন, আমার কাজের অভিজ্ঞতা নাই। আচ্ছা, আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের? 5 বছর। 5 বছর অভিজ্ঞতা? আচ্ছা, তো অনেক অভিজ্ঞতা। তো আপনি মনে হয় একটা বিল্ডিং অনুমানিক যে শুরু থেকে মানে জিরো লেভেল থেকে ধরে একবারে কমপ্লিট পর্যন্ত আপনি করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। অবশ্যই। আচ্ছা, আপনার হাত দিয়ে আজ পর্যন্ত কটা বিল্ডিং আপনি তৈরি করেছেন? হিসাব নাই, অসংখ্য। ও মাই গড, চিন্তা করতেছেন, হিসাব নাই, অসংখ্য। তার হাত ধরে কত মানুষের বসতি, কত মানুষের বাসস্থান তৈরি করছে এটা আর বলা যাবে না। এই যে একমাত্র এই হাত দিয়ে মানুষ কি মানে সব করতে পারে চাইলে। ভাই নাম কি? আমার নাম রাসেল। রাসেল, মার্শাল্লাহ, অনেক সুন্দর। যার হাত ধরে ই শত মানে হাজার হাজার মানে বিল্ডিং তৈরি হয়েছে, যেহেতু 5 বছরে আমি বলবো। তো রাসেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর রাসেল ভাই বাসা কোথায়? আমার বাসা গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দূর আসছে রাসেল ভাই, গাইবান্ধা থেকে আমাদের সিলেটে আসছে। তো আচ্ছা ভাইয়ের কাছে বলবো যে আপনার সিলেটে আসছেন, সিলেটের মানুষের আচার আচরণ, পরিবেশ, তাদের খাওয়া দাওয়া আপনার কাছে কেমন লাগছে? যে কয়েকদিন যত দুই দিনই আপনি আসেন এখানে, খাওয়া দাওয়া চলাফেরা একই, কিন্তু ভাষাটা একটু অন্যরকম। হ্যাঁ, ভাষাটা একটু ডিফারেন্ট। আপনার কি আমাদের ভাষা বুঝতে একটু প্রবলেম হয়? না, কোনো প্রবলেম নেই। তো আপনার অন্যরকম তো হবে, কারণ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি বিভাগের ভাষা কিন্তু ডিফারেন্ট, আলাদা আলাদা হয়, ঠিক আছে? তো আমাদের সংস্কৃতি বা আমাদের পরিবেশ, সিলেটের পরিবেশটা, খাওয়া দাওয়া, তো সব কিছু অবলম্বন মিলে আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো। কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে? ভালো বলতে সবই ভালো, ভালো লাগে, ভালো না লাগলে নাই। পরিবেশটা কেমন আমাদের সিলেটের? আপনাকে গাইবান্ধা থেকে একটু একটু বেশি খারাপ না ভালো? ভালো খারাপ বলতে এখানে আর কি জঙ্গল মানে পাহাড়ি অঞ্চল বেশি, বেশি আর আমাদের ওইদিকে একটু কম। এই আচ্ছা আচ্ছা, তো পাহাড়ি জঙ্গল, পাহাড়ি এলাকার মানুষগুলো আমরা, ঠিক আছে? তো পাহাড়ি এলাকার মানুষগুলো কেমন আছে? মোটামুটি ভালো, কারণ সবার সাথে মিশি নেই এখনো। তো যতটুকু কি মানে আপনি দূর থেকে অনুমান করতেছেন, দূর থেকে তাদের আচরণ, আকৃতি, কথাবার্তা দেখতেছেন, তো ইফিকেতে কি কেমন লাগতেছে? ভালো, মোটামুটি ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আজকে যেহেতু আজকে 300টা রিং তৈরি করবেন, তো 300টা রিং তৈরি করতে গিয়ে এই যে রিংগুলো আপনারা দেখতেছেন, এগুলো নাকি কমপ্লিট করবো না? এগুলো রিং কিন্তু আজকে বাইক কমপ্লিট করবে, ঠিক আছে? তো আসলে তার সময় লাগবে 8 ঘন্টা। এই 8 ঘন্টার ভিতরে আমি কত ঘন্টা লস করছি? 5 মিনিট আমি 5 মিনিট লস করছি। তো এই পিকেতে তার কিন্তু আরও 20 মিনিট কাজে পিছিয়ে গেছে। তো ভাই দেখেন এখানে পাশাপাশি যে মোবাইল, মোবাইলটা কী টেকনোলজিভাবে রাখছে দেখছেন, দুইটা ফি মারছে, লোয়া মারছে, পেরেক মারছে, কারণ এটা রাখার জন্য। পাশাপাশি তিনি দেখলাম আমি যখন আসছি তখন কিন্তু দেখলাম তিনি একটা ওয়াজ শুনতেছে, যে কার ওয়াজ শুনতেছেন? মিজানুর রহমান আজারি, তিনি ওয়াজ শুনতেছেন। আপনার কি মিজানুর রহমান আজারি ভক্ত নাকি? তার ওয়াজগুলো ভালো লাগে? ভালো লাগে, তার ওয়াজগুলো ভালো লাগে, তার জন্য তিনি ওয়াজগুলো দেখে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কাজের পাশাপাশি যখন ইসলামিক একটা সাউন্ড শুনবে, ইসলামিক যখন একটা ওয়াজ শুনবে, তখন কিন্তু মনের মধ্যে একটা
কি ভালো লাগবে, শান্তি চলে আসে, ভালো লাগে। তো ওভারঅল ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা যারা ভাইয়ের কথা শুনতে ভালো লাগছে, আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ।